আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে খরার যে অবস্থা চলতেছে দেখেন, ধান খেতের মাটি ফাইটা, তারপরে ধান লাগাইছে দেখেন কোনো পানির কোনো চিহ্ন নাই, বৃষ্টির কোনো সন্ধান নাই, কিচ্ছু নাই, কীভাবে যে ধানগুলো কৃষি জমিনগুলো হবে। এই দিন দেখেন ওরা মোটর দিয়ে পানি দিচ্ছে। এই খরায় আপনার খরার পরিস্থিতি দেখুন, মূলত মোটর দিয়ে পানি দেওয়া লাগে বর্তমানে, এই সময় বৃষ্টি কোনো বৃষ্টি দেখে নেই দেখেন, মাটি ফাইটা পুরো, ধান ধান তো হইবে দূরের কথা, মাটি ফাইটা কি অবস্থা দিচ্ছে ওরা এখন, যে মোটর দিয়ে পানি দিতেছে, বৃষ্টির কোনো দেখা নাই। বর্তমানে কৃষি জমি যে কত কষ্টকর কত কঠিন হয়ে যাবে দেখতেছি কল্পনার বাইরে। পানি দিছে তারপর ফাইটে গেছে, গরমে একটু একটু আগে পানি দিছে দেখেন আমার ফাইটে গেছে। এইগুলোতে কিভাবে যে ধান হবে দেখেন, ধান হওয়ার কোনো মানেই দেখতেছি না, এগুলোতে দেখেন এরকম মাটি ফাইটে গেলে ধান হওয়ার কোনো, বর্তমানে বৃষ্টি ছাড়া কি ধান হয় পানির অভাবে? না, গরমে কি অবস্থা হইতেছে মানুষের দেখেন, চারিদিকে হাহাকার মতো শুরু হয়ে যায়। দুপুর হইলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।